এই বছরের প্রথম পুজো দেখা আমরা শুরু করলাম গ্র্যান্ডোস ক্লাব থেকে। তো চলো আস্তে আস্তে প্রতিমা দেখা শুরু করি। প্লাস্টিক দিয়ে বানিয়েছে, পুতুল দিয়ে বানিয়েছে, সব প্লাস্টিকের চামচ কাপগুলি কেটে, এরকম মুখগুলি মুখগুলি কেটে ফুল বানিয়েছে, খুব সুন্দর হয়েছে না? কৃষ্ণ বানিয়েছে, খুব সুন্দর হয়েছে গ্র্যান্ডোজের মণ্ডপটা। বিগত কয়েক বছর ধরেই ষষ্ঠী থেকেই প্রচুর ভিড় হয়, আর এ বছরও তার কোনো অংশেই কম নয়। আর চলছে জায়গায় জায়গায় বিভিন্ন ধরনের অনুষ্ঠান। নেক্সট আমরা চলে আসলাম রামঠাকুর সংঘের পুজো দেখতে। মণ্ডপ বানিয়েছে প্লাস্টিক, গ্লাস, কাগজের বাটি এইসব জিনিস দিয়ে, আর প্রতিমাও খুব সুন্দর। তারপর আমরা চলে আসলাম শিবনগর মডার্ন ক্লাবের পুজো দেখতে। মণ্ডপ বানিয়েছে আমেরিকার অক্ষরধাম মন্দিরের আদলে। এখন আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবে। এবার এদের মণ্ডপের থিম ছিল গ্র্যান্ড লিসবা হোটেল। আর এ হলো ভিতরের প্রতিমা, যা দেখতে খুবই সুন্দর, আর বাইরের দিক থেকে লাইটিং সব মিলিয়ে একদম দারুণ। এখন ষষ্ঠী থেকে এত ভিড় হয় দেখতেই পাচ্ছ, কত লোক বেরিয়েছে পুজো দেখতে। তারপর ভিড় ভেঙে আমরা চলে আসলাম শান্তিপাড়ার ঐক্যতান যুব সংস্থায়। শান্তিপাড়ার এবারে থিম ছিল ডিজনিল্যান্ড। শান্তিপাড়ার পুজো দেখে আমরা চলে আসলাম সেন্ট্রাল রোড শিববাড়ির পুজো দেখতে। এদের এবারের পুজোর থিম ছিল ন্যাচারের উপর, আর প্রতিমা ছিল দেখার মতো। এখন চলে আসলাম বুদ্ধ মন্দির পুজো প্যান্ডেলে। ওদের এবারে পুজোর থিম ছিল প্রাকৃতিক পরিবেশের উপর। আর আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম আস্তাবার পোলস্টার ক্লাবের পুজো দেখতে। বিশাল প্যান্ডেল বানিয়েছে এবার পোলস্টার ক্লাব, আয়তনের দিক থেকে অনেকটাই বড়, দেখতেও খুবই সুন্দর। নেক্সট প্যান্ডেলে আসলাম প্রগতি সংঘ ক্লাব। এখানে পুজোর থিম ছিল সেম চিত্তরঞ্জন ক্লাবের মতোই, গ্র্যান্ড লিসবা হোটেল। আমাদের পূজা দেখা প্রায় শেষের পথে, চলতে চলতে এসে পড়লাম নেতাজি প্লেসেন্টারের পুজো প্যান্ডেলে। আর রাত যত বাড়ছে লোকজনের ভিড় ততই বেড়ে চলছে। এবার এদের পূজার থিম ছিল কাল্পনিক, আর কত সুন্দর প্যান্ডেল হয়েছে তা একবার দেখো। এবার দেখতে যাচ্ছে আজকের লাস্ট পুজো ছাত্রবন্ধু ক্লাবে। আর এবার এদের পুজোর থিম ছিল সবুজে বাচক। তো আজকের মতো পুজো দেখা এখানেই শেষ করলাম। রাত অনেকটা হয়ে গিয়েছে, প্রায় 4টা বাজে। এবার বাড়ি যাবার পালা। সবাই ভালো থেকো।